ব্রাজিল স্কোয়াডে আরও একটি ইঞ্জুরি হানা, এবার ইঞ্জুরিতে পড়লেন রাফিনিয়া। আসলে রাফিনার ইঞ্জুরিটা ব্রাজিল টিমটা অনেকটা ভোগাবে, কারণ তিনি কিন্তু দুর্দান্ত খেলা দেখিয়েছিলেন বলিভিয়া এবং পেরুর বিপক্ষে, তিনি রাইট উইঙ্গে খেলেন। কিন্তু গত পরশু দিনকে বার্সেলোনা এবং সেভিয়ার বিপক্ষে যে ম্যাচ ছিল সেখানে কিন্তু 37তম মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে তিনি আসলে ছিটকে যান এবং তিনি তখনই মাঠ ছেড়ে দেন, এবং ধারণা করা যাচ্ছে যে আগামী এক মাস তিনি মাঠের বাইরে থাকবেন। তো আর মাত্র 13 দিন পরে কিন্তু ব্রাজিলে খেলা আছে, প্রতিপক্ষ হলো ভেনেজুয়েলা। তো সেখানে কিন্তু বার্সেলোনার এই স্ট্রাইকার কিন্তু থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাফিনিয়ার ইঞ্জুরিটা আসলে এখন ফার্নান্দো দিনিসের জন্য কপালে ভাঁজ ফেলে দিল, এবং ফার্নান্দো দিনিসকে অবশ্যই আবার রাফিনিয়ার পরিবর্তে প্লেয়ারকে দলে ফেরাতে হবে। এখন শেষ পর্যন্ত দেখা যাক ফার্নান্দো দিনিস কাকে ডাকে। এখন ফার্নান্দো দিনিসের উল্টাপাল্টা সিলেকশনে কিন্তু অনেকবার অনেকেই সমালোচনা করেছে ব্রাজিলের সাবেক ফুটবলার থেকে। তো ধারণা করা যাচ্ছে যে অ্যান্টনিকে আবারও ডাকা হবে স্কোয়াডে, কারণ ইতিমধ্যে কিন্তু নিজেকে দোষী সাব্যস্ত করে আবারও ফুটবলে ফিরেছেন এই তারকা ফুটবলার। তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে আবার যোগ দিয়েছেন, ধারণা করা যাচ্ছে অ্যান্টনিকে ডাকা হবে। তো অ্যান্টনি ছাড়াও যে অপশনটা আছে ফার্নান্দো দিনিসের জন্য সেটি হলো জিরোনার স্ট্রাইকার সেভিও। সেভিও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, বর্তমানে লা লিগার টপ একজন ফুটবলার। তো সেভিওর মনে হয় না ডাকা হবে, শেষ পর্যন্ত যতদূর গুঞ্জন আমরা জানতে পেরেছি ততদূরে মনে হচ্ছে যে অ্যান্টনিকে আবারও স্কোয়াডে ডাকা হবে। কিন্তু অ্যান্টনি কিন্তু প্রথমবার স্কোয়াডে ছিল, আসলে নারী নির্যাতনের মামলার কারণে তিনি কিন্তু স্কোয়াডের বাইরে চলে যায়। তো দর্শক, আপনাদের কাছে জাস্ট একটা কুইজ থাকলো, অ্যান্টনি নাকি সেভিও কাকে ডাকলে ব্রাজিল টিমের জন্য ভালো হবে? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।